নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমি আজকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে আর আপনারা আজকে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে একটা খাতা পেন নিয়ে নেন আপনাদের যে কোশ্চেনটা আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটা ক্রস চিহ্ন সৎভাবে করবেন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব আর পঞ্চাশটা প্রশ্নের মধ্যে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই আপনারা পোস্ট করবেন যাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব আছে জানবেন তাদের পারফরমেন্স ঠিক আছে এবং তারপর পারফরমেন্স টিকিয়ে রাখার জন্য আপনারা আমাদের রেগুলার বেসিসে এই লাইভ ক্লাসগুলো আপনারা অবশ্যই সরি আপনারা এই আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো ফলো করুন এবং তার সাথে সাথে আমাদের লাইভ ক্লাসগুলো ফলো করুন এবং যাদের মার্কস সিক্সটি পার্সেন্ট বা বিলো দ্য লাইন সিক্সটি পার্সেন্ট আছে তাদের ক্ষেত্রে বলব আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে লিস্টে দেখুন চ্যানেলের প্লে লিস্টে আমরা হাজারের উপর ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা সেইখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও দেখে নিজেদেরকে মোটিভেট করুন সেই মোটিভেট করবার জন্যই আমরা এই ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি আর আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখলে আপনাদের মার্কস অবশ্যই গ্রো করবে ঠিক আছে তা আপনারা আপনারা চ্যানেলের প্লে লিস্টে যাবেন চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো পরপর দেখে নেবেন এছাড়াও আপনাদের যদি কোনো বক্তব্য রিয়েল টাইম বেসিসে জিজ্ঞেস করার দরকার হয় তাহলে আপনারা আমাদের চ্যানেলের সকাল আটটার সময় আমরা প্রতিদিন লাইভ ভিডিও দিই সেটা ম্যাথের ভিডিও থাকে তারপর একটা আমরা সকাল নটায় দিই বাংলা গ্রামারের ভিডিও থাকে সেটাও লাইভ থাকে এবং সকাল দশটায় সেটা পরিবেশ বিদ্যার ভিডিও দিই সেটাও আমাদের লাইভ থাকে আপনারা এই লাইভ ক্লাসগুলোতে এসে আপনারা আপনাদের বক্তব্যগুলো আমাদের সরাসরি জিজ্ঞেস করতে পারেন বা আপনারা ভিডিওতে ডিসক্রিপশান বক্সেও আপনাদের ডিটেলস দেওয়া আছে এবং তার সাথে সাথে আপনারা রিপ্লাই বাটন থেকেও বা আপনারা কমেন্ট বাটন থেকেও আপনারা আপনাদের যা বক্তব্য সেটা আপনারা পোস্ট করতে পারেন তা আজকে আমরা শুরু করব নশো একান্ন নম্বর প্রশ্ন থেকে আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখতে চান তবে অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে গিয়ে দেখুন হিস্ট্রি বলে একটা ফোল্ডার দেওয়া আছে সেখানে পরপর ভিডিওগুলো আপনাদের আপলোড করা আছে তো চলুন বন্ধুরা দেরি না করে আমরা শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্ন কোন আইন অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ সরকার ভারত শাসন করার ক্ষমতা কেড়ে নেয় অপশান এ ম্যাগনাকাটা অফ রাইটস অপশান বি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এইটিন ডি হচ্ছে নয় নশো একান্ন নম্বর প্রশ্ন আর এর প্রশ্নের সঠিক উত্তর ডি ওপরের নাম্বার নাইন হান্ড্রেড ফিফটি টু আঠেরোশো সাতাশি সালে কে ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কংগ্রেস স্থাপন করেন অপশান এ গোপালকৃষ্ণ গোখলে অপশান বি রাজা রামমোহন রায় অপশান সি এম জি রানাডে এবং অপশান ডি বাল বালগঙ্গাধর তিলক নশো বাহান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি এম জি রানাডে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে চালু করার পরিকল্পনা কার ছিল অপশন এ লর্ড মেকলে অপশন বি লর্ড বেন্টিং অপশন সি ডেভিড হেয়ার এবং অপশন ডি অক্টাবিয়ান হোম এটা ছিল আপনাদের হোম টাক্সের প্রশ্ন তো চলুন আমরা দেখে নেব আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্নে কোনটা সঠিক উত্তর হয় তা যারা বলছেন অপশন এ লর্ড মেকলে তাদের সবার উত্তর সঠিক তাদের সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড ফিফটি কে লিভারেশন লিভারেটর অফ দ্য প্রেস নামে পরিচিত ছিলেন অপশন এ হেস্টিংস অপশন বি মেকলে অপশনসি মেটা কাফে এবং অপশন ডি বেন্টিং নশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মেড কাফে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন সালে কংগ্রেস অধিবেশনে নিচের কোনটিকে নিয়ে রমপন্থী ও চরমপন্থীর মধ্যে মতবিরোধ ঘটেছিল অপশান এ শিক্ষা অপশন বি বয়কট অপশান সি সত্যাগ্রহ এবং অপশান ডি হচ্ছে স্বরাজ নশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি স্বরাজ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড ফিফটি সিক্স ভারত ছাড়া আন্দোলনের জন্য সাংবিধানিক অচলাবস্থা হওয়ার পরে কে বলেছিলেন ব্যাক টু ক্রিপস অপশান এ জওয়ারলাল নেহেরু অপশান বি মোহাম্মদ আলী জিন্না অপশান সি মহাত্মা গান্ধী এবং অপশান ডি শ্রী গোপালাচারিয়া উনিশ নশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সি গোপালাচারী নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড ফিফটি সেভেন সরি একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব পেশ করার জন্য লর্ড ওয়াভেল কোন ভারতীয় রাজনীতিকে রাজনীতিককে আহ্বান করেছিলেন অপশান এ জওয়ারলাল নেহরু অপশন বি মহাত্মা গান্ধী অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ এবং অপশন ডি হচ্ছে এম এ জিন্নাহ নশো সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জওয়ারলাল নেহেরু নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন কে বলেছিলেন ভারতের একমাত্র আশা তার সাধারণ জনগণ উচ্চ শ্রেণীর মানুষ শারীরিক এবং মানসিকভাবে মৃত অপশান এ বালগঙ্গাধর তিলক অপশান বি মহাত্মা গান্ধী অপশন সি স্বামী বিবেকানন্দ এবং অপশন ডি গোপালকৃষ্ণ গোখলে নশো আটান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি স্বামী বিবেকানন্দ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড ফিফটি নাইন মহাত্মা গান্ধীর একটি উল্লেখযোগ্য অবদান হল অস্পৃশ্যতা দূরীকরণ এই উদ্দেশ্যে তিনি অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন কত সালে অপশান এ উনিশশো চব্বিশ অপশান বি উনিশশো উনত্রিশ এবং অপশন ডি উনিশশো নশো উনষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি উনিশশো বত্রিশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড সিক্সটি হোমরুল আন্দোলনের সাথে নিচের কে সম্পর্ক রাখেনি অপশান এ মোহাম্মদ আলী জিন্না অপশন বি বালগঙ্গাধর তিলক অপশন সি বিপিন চন্দ্র পাল এবং অপশন ডি অ্যানিবাসান্ত নশো ষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মোহাম্মদ আলী জিন্না নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর নাইন হান্ড্রেড সিক্সটি ওয়ান নিজেকে একজন ভারতীয় জেনে তুমি গর্ববোধ করবে গর্বের সাথে বলবে আমি একজন ভারতীয় প্রতিটি ভারতবাসী আমার ভাই ভারতীয়দের জন্য এই উক্তি কার অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি লালা লাজপত রায় বানানটা একটু রেক্টিফাই করে নেবেন অপশান সি সুভাষচন্দ্র বসু এবং অপশান ডি বিবেকানন্দ নশো একষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বিবেকানন্দ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড সিক্সটি টু গান্ধীর লবণ সত্যাগ্রহের প্রকৃত উদ্দেশ্য কি ছিল অপশান এ লবণ আইনের পরিবর্তন অপশান বি জনগণের উপর কর ধার্য করার ব্যাপারে এক চিটিয়া সরকার কর্তৃত্বের অবসান অপশান সি ভারতের পূর্ণ স্বরাজ এবং অপশান ডি দরিদ্র জনগণের অর্থনৈতিক মোচন নশো বাষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ভারতের পূর্ণ স্বরাজ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড সিক্সটি থ্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসে একটি আন্দোলন শুরু করেছিলেন এবং আন্দোলনটি ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি বিশেষ অংশ হিসেবে উল্লেখযোগ্য নিচের কোন আন্দোলনটি অপশান এ আইন অমান্য আন্দোলন অপশন বি ভারত ছাড়া আন্দোলন অপশন সি হোমরুল আন্দোলন এবং অপশন ডি স্বদেশী আন্দোলন নশো তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ভারত ছাড়া আন্দোলন নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর নাইন হান্ড্রেড সিক্সটি ফোর মহারাষ্ট্রের যুব সমাজকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করতে তিনি আঠারোশো সালে গণপতি ধর্মীয় উৎসবের সূচনা করেন এই অংশটুতে কার কথা উল্লেখ করা হয়েছে অপশন এ বাল গঙ্গাধর তিলক অপশন বি ডিভি সাবরকর অপশন সি গোপালকৃষ্ণ গোখলে এবং ডি বল্লভভাই নশো চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বালগঙ্গাধর তিলক নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর নাইন হান্ড্রেড সিক্সটি উল্লেখযোগ্য একজন জাতীয়তাবাদী নেতা কারাগারে অনশনরত অবস্থায় ব্রিটিশ সরকারকে লিখেছিলেন ব্যক্তির মৃত্যুর প্রয়োজন হয় যাতে জাতি বেঁচে উঠতে পারে আমি আজ অবশ্যই মরতে চাই যাতে ভারত স্বাধীনতা ও গৌরব অর্জন করতে পারে কথা কে লিখেছিলেন অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি যতীন দাস অপশান সি সুভাষচন্দ্র বসু এবং অপশান ডি যতীন মোহন সেনগুপ্ত নশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি যতীন দাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড সিক্সটি সিক্স কমিউনিস্ট ইন্টারন্যাশনালের নেতৃত্ব গ্রহণের জন্য কোন ভারতীয় প্রথম নির্বাচিত হয়েছিলেন অপশান এ এম এন রায় অপশান বি এস এ ডাঙ্গে অপশান সি পি সি যোশী এবং অপশান ডি মোহন সিং যোশী নশো ছেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর অপশান এ এম এন রায় নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড সালের সেপ্টেম্বরে ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ নেতৃত্ব কে ছিলেন অপশান এ মহাত্মা গান্ধী অপশন বি জওয়াহরলাল অপশন সি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ এবং অপশান ডি শ্রী নশো 67 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি জর্নল নেহেরু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 968 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন শহরে ঘটেছিল অপশন এ অমৃতসর অপশন বি লুধিয়ানা অপশন সি লাহোর এবং অপশন ডি হায়দ্রাবাদ 968 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অমৃতসর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 969 উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আইন অমান্য আন্দোলনের নেতৃত্বে কে ছিলেন অপশান এ ডাক্তার এম এ আনসারি অপশান বি সেওয়া সিং থিকরিওয়ালা অপশান সি খান আব্দুল গপ্পর খা এবং অপশান ডি শেখ আবদুল্লাহ নশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি খান আব্দুল গপ্পুর খা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড সেভেন্টি নিচের কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন অপশান এ বিজয়লক্ষ্মী পণ্ডিত অপশন বি অ্যানিবাসান্ত অপশান সি অরুণা আসাফ আলী এবং অপশন ডি সুচেতা কৃপালিনী নশো সত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অ্যানিবাসান্ত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড সেভেন্টি ওয়ান জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনার অনুসন্ধানের জন্য ব্রিটিশ সরকার একটি কমিটি গঠন করে সেই কমিটির প্রধান কে ছিলেন অপশান এ জন সাইমন অপশন বি ক্রিপস অপশন সি হান্টার এবং অপশন ডি জেনারেল ডায়ার নশো একাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হান্টার নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার নাইন অল ইন্ডিয়া স্টেট পিপলস কনফারেশন কবে গঠিত হয়েছিল অপশন এ উনিশশো চব্বিশ অপশন বি উনিশশো ছাব্বিশ সি উনিশশো সাতাশ এবং অপশন ডি উনিশশো তিরিশ নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো সাতাশ নেক্সট কোশ্চেন কোশ্চেন ভারতে একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠন করার জন্য কে প্রথম সোচ্চার হয়েছিলেন অপশান এ এম এ জিন্না অপশান বি মোহাম্মদ ইকবাল অপশন সি সৈয়দ আহমেদ খা এবং অপশন ডি শেখ আবদুল্লাহ নশো তিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মোহাম্মদ ইকবাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড সেভেন্টি ফোর উনিশশো পাঁচ সালের স্বদেশী আন্দোলন নিচের কোন গোষ্ঠীকে কার্যত প্রভাবিত করেনি অপশান এ নারী অপশান বি কৃষক অপশান সি মুসলিম এবং অপশান ডি বুদ্ধিজীবী নশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কৃষক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন নিচের কোনটির প্রস্তাব অনুসারে ভারতকে দ্বিখণ্ডিত করা হয়েছিল অপশান এ ক্যাবিনেট অপশন বি ক্রিপস মিশন অপশান সি মাউন্ট ব্যাটন প্ল্যান এবং অপশান ডি হচ্ছে ওয়াবেল প্ল্যান নশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মাউন্ট ব্যাটন প্ল্যান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড সেভেন্টি সিক্স ভারতীয় জনতার অতি ক্ষুদ্র সংখ্যালঘু ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এই অভিমত কে পোষণ করেছিলেন অপশান এ লর্ড ল্যান্সডাউন বি লর্ড লর্ড কার্জন সি টু এবং অপশন ডি লর্ড ডাফরিন নশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি লর্ড ডাফরিন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড সেভেন্টি সেভেন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে নিচের কোনটির জন্য উল্লেখযোগ্য অপশান এ ডান্ডি অভিযান অপশন বি বঙ্গবঙ্গ অপশান সি জালিয়া হত্যাকাণ্ড এবং অপশন ডি অসহযোগ আন্দোলন নশো সাতাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ডান্ডি অভিযান নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড সেভেন্টি এইট কোন আন্দোলনের সময় গান্ধীজি বিদেশি দ্রব্য বর্জনের জন্য দেশবাসীকে আহ্বান করেছিলেন অপশান এ আইনমান্য আন্দোলন অপশন বি খিলাফত আন্দোলন অপশান সি অসহযোগ আন্দোলন এবং অপশান ডি স্বদেশী আন্দোলন 978 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অসহযোগ আন্দোলন नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर प्रोष्ण। प्रोष्ण question, question 979 হিন্দু মুসলিম ঐক্যের প্রকৃত প্রতিফলন কোন আন্দোলনে স্পষ্ট ছিল অপশন এ ভারত ছাড়ো আন্দোলন অপশন বি খিলাফত আন্দোলন অপশন সি স্বদেশি আন্দোলন এবং অপশন ডি আইন অমান্য আন্দোলন 1979 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা নির্বাচন করুন আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি যারা বলছেন অপশন বি খিলাফত আন্দোলন তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড এইটটি পল্লব স্থাপত্য শিল্পের দৃষ্টি নন্দন নিদর্শন অপশান এ মাদুরাইয়ের মিনাক্ষী মন্দির অপশান বি তাঞ্জোর মন্দির অপশান সি ইলোরার কৈলাসনাথ মন্দির এবং অপশান ডি মহাবলীপুরমে পোস্তার খোদিত মন্দির নশো আশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মহাবালীপুরমে প্রস্তার করিতে রথমন্দির নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতের ডাক টিকিটের প্রবর্তন করেন অপশান এ ডালহৌসি অপশন অপশান বি ওয়েলেসলি অপশান সি ক্যান্টিং এবং অপশান অপশান সি ক্যানিং এবং অপশান ডি হচ্ছে বেন্টিং নশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ডালহৌসি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড এইটটি শেষ মৌর্য সম্রাটকে হত্যা করে তার সেনাপতি ও পরামর্শদাতা মগধের সিংহাসন দখল করেন তিনি কে অপশন এ পুষুমিত্র শুঙ্গ অপশন বি অগ্নিমিত্র অপশন সি কনিষ্ক এবং অপশন ডি বৃহদ্রত নশো বিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পুষ্পমিত্র সুঙ্গ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড এইটটি থ্রি নিচের কোন রাজবংশ মহাবালেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ চোল অপশন বি পাণ্ড অপশন সি পল্লব এবং অপশন ডি চালুক্য নশো তিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পল্লব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড এইট্টি ফোর মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দু পদ পদশাহীর এর আদর্শ অনুসরণ করেছিলেন অপশান এ প্রথম বাজিরাও অপশান বি বালাজি বিশ্বনাথ অপশান সি নারায়ণ দাও এবং অপশান ডি মাধব রাও নশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্রথম বাজি রাও নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড এইটটি ফাইভ মোহাম্মদ ঘুরি কোন পুত্র সন্তান না থাকায় তিনি তার বিজিত রাজ্যের দায়িত্ব তার বিশ্বস্ত সেনাপতির হাতে সমর্পণ করেছিলেন কে ছিলেন এই সেনাপতি অপশান এ মালিক কাপুর অপশান বি নাসিরুদ্দিন অপশান সি ইলতুৎমিস এবং অপশান ডি কুতুবুদ্দিন আইবক নশো পঁচাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কুতুবুদ্দিন আইবক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড সিক্স নিচের কে সম্রাট অশোকের স্ত্রী ছিলেন যিনি অশোককে অনেক অংশ প্রভাবিত করেছিলেন অপশান এ চন্ডালিকা অপশান বি চারুলতা অপশন সি গৌতমী এবং অপশন ডি কারুবকি নশো ছিয়াশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কারুবকি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড সেভেন ভারতে গড়িলা যুদ্ধে নিচের কে পারদর্শী ছিলেন অপশান এ ঔরঙ্গজেব অপশন বি রানা প্রতাপ অপশন সি শিবাজি এবং অপশন ডি টিপু সুলতান নশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি শিবাজি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর নাইন কোন সুফি সাধক বলেছিলেন ভক্তিমূলক সঙ্গীত হল ঈশ্বরের কাছে কাছাকাছি বা ঈশ্বরের কাছাকাছি যাওয়ার একটি উপায় অপশন এ মঈন উদ্দিন চিশতি অপশন বি বাবা ফরিদ অপশন সি সৈয়দ মুহাম্মদ এবং অপশন ডি শাহ আলম বুখার নশো অষ্টাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মহিনুদ্দিন চিস্তি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড এইটটি নাইন মহারাণা প্রতাপের বিখ্যাত ঘোড়ার নাম কী ছিল অপশান এ চেতক অপশান বি দ্রুতি অপশান সি অশ্বমালা অশ্বমাথা আর অপশন ডি হচ্ছে চিত্তর নশো উননব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ চেতক নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন হান্ড্রেড নাইনটি কোন রাজপুত রাজকন্যাকে সম্রাট আকবর বিবাহ করেন অপশান এ লক্ষ্মীবাই অপশান বি রুক্কিণী দেবী অপশান সি জোধাবাই এবং অপশান ডি পদ্মিনী নশো নব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে যারা অপশানে উত্তর করেছেন অপশান সি যোধাবাই তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমরা চল্লিশটা প্রশ্ন আলোচনা করেছি তা চল্লিশটা প্রশ্নে কে কত মার্কস পেলেন অবশ্যই আপনাদের একটু জানাবেন আপনাদের মার্কস আপনারা নিজেরাও জানতে পারলে আপনাদের খুশি লাগবে যে আপনারা পারফরমেন্স জানতে পারছেন যে আপনারা কোন পারফরমেন্সে আছেন আর কতটা আপনাদের এনহ্যান্স করতে হবে আপনারা সৎভাবে আপনারা যে যা পেলেন যে যত নম্বর পেয়েছেন সেটা আমাদের একটু পোস্ট করুন আর আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিক সেটা হচ্ছে আপনাদের হোম টাক্কের পর্বে আজকে হোম প্রশ্নটা আমি আজকে আপনাদের বলছি আপনারা একটু খাতায় নোট ডাউন করে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো মহাত্মা গান্ধী তার ঐতিহাসিক ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেছিলেন অপশান এ ডান্ডি অপশান বি সবরমতি আশ্রম অপশান সি চম্পারণ এবং অপশান ডি চৌরাচৌরি আবার আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি মহাত্মা গান্ধী তার ঐতিহাসিক ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেছিলেন অপশান এ ডান্ডি অপশান বি সবরমতি আশ্রম অপশান সি চম্পারণ এবং অপশান ডি হচ্ছে চৌরাচৌড়া আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের কাছে ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ারসরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ